हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम दिस इज आरिफ शेख फ्रॉम आरिफ एज ब्लॉग्स आई होप सबाई अनेक भलो आसें तो व्यूअर्स अपनारा बेस किस दिन हमले सारेकान्दी रोड अपनारा देखते चाचलें जो काजेर अग्रगति कि तो आज के हे सारेकान्दी तो सारेकान्दी जे मेन शहरटा ओखान भिडियो स्टार्ट कर लाम तो ये अपडेट हमें जेखने आई साइडटा रास्तार काज शेष एवं ड्रेनर काज शेष और एर पाशे होच्छे रास्तार काजटा हाफ अंशे बाकी तो एखन एकटू भोगान्ति कारण हाफ रोड दिए दुई पाशे गाड़ी जाच्छे एखन एकटू भोगान्ति होच्छे प्रचंड जैम तो एई साइडटा काज शेष और डान साइड होच्छे काज चलछे चलमान और एई सारेकान्दी जे नतून करे रोडेर काज चलछे पुरातन रोडेर तो एटा होच्छे मेनलि होच्छे आपनार कन्स्ट्रक्शन जे काज सिस्टेम ओइगुलो होच्छे पिस कार्पेटिंग ना और एटा होच्छे आपनार रड बाली सिमेंटेर जे अर्थात दीर्घमेयादी परिकल्पना एवं टेक्सई रास्ता होच्छे एटा देखुन प्रचंड जैम लेगे आर ए पाशे किन्तु एखन काज चलछे जी अवस्था तो अवश्य भलो किछु पेते होले किछुटा आपनाके सैक्रिफाइस करते होबे कारण जैम थाकबेई आर धूला कारण आगामीते भलो किछु अपेक्षा करछे बोले किन्तु आपनार এই যেরকম জ্যাম আর কিছুটা ভোগান্তি হচ্ছে তো আমরা এখন এই বড় ব্রিজ আসছি তো আমরা এই সারেগান্দি ফেরিঘাটের ব্রিজটা পার হলাম তো ফেরিঘাটের এই ব্রিজটা পার হওয়ার পরে কিন্তু এখানে সেম আপনার বাম পাশের যে কাজটা এটা কিন্তু শেষ আর এখন যে সাইডে যাচ্ছি এবারে কাজটা শুরু হবে মেবি ওই পিছনের সাইডের কাজটা শেষ হইলেই এই সাইডের কাজটা শুরু হবে আর দেখতে পাচ্ছেন আপনার বাম পাশে কিন্তু অনেক বড় একটা ড্রেনের কাজ হয়েছে রাস্তাটা মানে রাস্তাটা হওয়াটা অনেক জরুরি ছিল অনেক তো বলার মতো না কারণ হচ্ছে এতটা চলাচলের অযোগ্য ছিল যে একটা সুস্থ মানুষ যাতায়াত করলেও অসুস্থ হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছিল সেই অবস্থা এখন রাস্তার কতটা হচ্ছে এই পিস কার্পেটিং করে শুধু উঠে যায় নাই মানে প্রায় জায়গাতেই দেখবেন চার ফিট পাঁচ ফিট বা তার বেশি রাস্তা নষ্ট হয়ে পিসগুলো উঠে যেয়ে আপনার গর্তে তৈরি হয়েছে আপনি মোটরসাইকেল স্পিড নিতে পারবেন না যে অবস্থা তো ভিউয়ার্স এখন আসছি হচ্ছে হাটফুল বাড়ি সারেকান্দি তো এখানে মোটামুটি কাজ এক সাইডে প্রায় শেষ আর এক পাশের কাজ বাকি তো সারেকান্দি এই কাজের মানে যেগুলো হচ্ছে মেইন বাজার অর্থাৎ বন্দর ব্যস্ততম এরিয়া সেইগুলো সাইডে কিন্তু আগে কাজ করা হচ্ছে সেগুলো শেষ করার পর এই বাকি যেগুলো থাকবে ফাঁকা জায়গাগুলো এগুলো কাজ করা হবে এখানে আবার মাঝখানে একটু বাদ ছিল আবার এখান থেকে আবার কাজ শুরু হয়েছে তো চলুন আমরা এখন আরো সামনের দিকে যাই দেখি সামনের দিকে কত দূর তোমরা যা দেখতে পাচ্ছি এই হাটফুলবাড়ি এরিয়াতে
অনেক অংশে কাজ প্রায় হয়ে গেছে। এটা দেখুন, এটাতে কিন্তু অলরেডি এই বাম্প সাইডে যেটা আছে মেইন রোডের যে কাজটা হলো, এটাতে কিন্তু গাড়ি চলাচল করছে। দেখুন, এটা হচ্ছে সারাইকান্দি রোডের যে কাজগুলো হচ্ছে। তো এখন আরো সামনের দিকে যাবো আমরা, কি দেখবো কি অবস্থা এখন কাজের। আমার হচ্ছে সারাইকান্দি উপজেলা শেষ করলাম, এখন আমরা প্রবেশ করেছি হচ্ছে গাবতলী উপজেলার ভিতরে। এটা হচ্ছে এখন গাবতলী এরিয়ার সবচেয়ে হচ্ছে বড় ব্রিজ। এই এরিয়াতে ড্রেনের কাজ চলছে, প্লাস রাস্তার কাজও চলছে, ডান পাশের কাজ অনেকটাই হয়ে গেছে, এখন বাম পাশের কাজ বাকি। বরাবরের মতো আবার জ্যাম। গাছ কাটতেছে রাস্তার কাজটা, তবে খুব দ্রুত শেষ করা উচিত, কারণ এটা হচ্ছে নেপালতলি বাজার। কারণ নেপালতলি বাজার হচ্ছে অনেকটাই হচ্ছে ব্যস্ততম একটা বাজার এরিয়া। কারণ এই দেখুন, রাস্তার উপরেই কিন্তু অনেক দোকান পড়ছে, বসার কারণেও অনেকটাই বলা যায় জ্যাম। আশা করি কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করবে। আমরা আরো একটু সামনে দেখে যাই, যে দেখি কাজ কি অবস্থা। এখানে অনেক ভালো কাজ হচ্ছে, দেখুন মাটি থেকে এটা কত ওটা উঁচু। তারপর এই কনস্ট্রাকশনের কাজগুলো, ড্রেনটাও হচ্ছে বিশাল চওড়া ড্রেন কাজ হচ্ছে। আমরা আর একটু সামনে দিকে যাই, গাবতলী। গাবতলী যে মেইন যে বন্দরটা আছে, তো এখানে কাজ খুব একটা গুরুত্বপূর্ণ কাজ এখন শুরুই হয় নাই। তবে পিছনের দিকে যা দেখলাম, কাজের গতি একেবারে মানে বলা যায় স্লো, অনেক স্লো, খুব আস্তে কাজগুলো হচ্ছে। তো আল্লাহ বাকি জানে কতদিন লাগবে এই কাজগুলো শেষ হইতে। তো কাজগুলো দ্রুত শেষ হওয়াটা অনেক অনেক জরুরি। ভিউয়ার্স বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। এই ছিল আজকের বগুড়া সারাইকান্দি রোডের আপডেট। তবে যে সকল এরিয়াতে কাজ হচ্ছে, এ সকল এরিয়ার কাজ খুব দ্রুতভাবে শেষ করা উচিত, কারণ এইগুলো এরিয়াতে হচ্ছে অনেক জ্যাম লেগে আছে। তো আমি ইনশাল্লাহ যখন রাস্তার কাজটা ফুলভাবে শেষ হবে, তখন আমি একটা ফুল ভিডিও দেব এই পুরো বগুড়া সারাইকান্দি রোডের। মাঝে মাঝে যেখানে ফাঁকা জায়গা পাবো, ইনশাল্লাহ ড্রোন ফুটেজ দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, আজ বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে আমি সবাইকে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর সবসময় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ঠান্ডা লেগেছে, মানে খুব কথা বলতে গলাটা ব্যথা করতেছে, তারপরও অনেক কষ্ট করে ভয়েসটা দিলাম। যদি ভয়েসে কোনো ত্রুটি থাকে, কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।